ভাই হপায় শিবলি ভাইরা প্রোগ্রাম করলো হয়তো কলোনিতে আবার হিট হয়ে যাব, আপনি আবার ফ্লপ খাইবেন ভাই। এমনিতে হের আইজারা সমস্যা ব্যাপারে আমরা চিপিতে আছি, আর হের দলগুলো বাড়ি হইতেছে। আচ্ছা আমি কি তো করে পারতে বল কই, তোরা ভাবলি কেমনে শিবলি প্রোগ্রাম করব আর আমি বইসা বইসা আঙুল চুষুম ভাই? তাহলে কি আমরা অনুষ্ঠান করুম? ওই কমলদা ওর একটা থাপ্পড় মারতো। আরে ওরা প্রোগ্রাম করব আর আমরা ওকে প্রোগ্রামে 12টা বাজামো। ওস্তাদ আমি তো বুঝা গেছি, চলেন নাইমা পড়ি। চিন্তায় বসে থাকলে আর অনেক দিকে চেয়ে থাকলে তাহলেই হয়েছে। আমরা শুধু অভিযোগ করেই গেলাম, দেশ থেকে আমরা কি পেলাম? ব্যক্তিবার ভেবে দেখেছো দেশকে আমরা কি দিলাম? এত রক্তকরী সংগ্রাম, এত আত্মবিসর্জন, এত কষ্টের পর যদি একটা স্বাধীনতা আসতে পারে, তাহলে সেই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতি হিসেবে আমরা কিছু করতে পারি না? বই থাকতে থাকতে তো মাটার কাশু হয়ে যার। এরে জামশেদ দা চা টা কিছু খাওয়াই তিন। বাবু রে বাবু, এরকম শুরু করলি কা? তুই চা খাবি কিনলে? এত বড় সমাবেশে আসি, তুই আঙ্গ সমাবেশে ধন্য করছিস, তুই চা ন তোর বিরিয়ানি খাওয়াইয়াম একখানা বল। তোর মাইছি এলে নি বাঙ্গাল কয় না বুঝতি, কি শুরু করছিস তোর এদি? ও আন্ডা বাঙ্গাল আর তুই সিরিঙ্গা মারি ধরে একারে কালা গেছ কিছু কেন? তুই জানস নি আর দাদা দাদা ইংরেজ আমার কেলানি আছি, সেই হিসাবে তো তোরা স্যালুট দেওয়া নুচি। মা মানিকা দাদা যে অফিসে কেরানি আসিল এ অফিসে তো নাম দাদা ইংলিশ দূরাইয়া দিছে বলে। ওরে বাপ রে বাপ, সেই হিসেবে তো তাহলে হাতেরে বাংলা জমিদার বানাই দেওয়া উচিত। এবার 21 ফেব্রুয়ারিতে কি প্রোগ্রাম হবে তা নিয়ে চিন্তা না করে তোমরা কি শুরু করলা? কিছু একটা নিয়ে তো ভাবো। এত ভাবা ভাবির কি আছে? ব্যান প্যান ড্যান মুড ডিজে অ্যান্ড মুড নাচানাচি হবে চাস? আরে বেটা ব্যান প্রোগ্রাম কি 21 ফেব্রুয়ারিতে হয় নাকি? তো 30 বাস 90 প্রোগ্রাম, তুই এমন কেন সব কিছু গোলাই ফেলস? হাই থেকে তোরে গ্লুকোজ ডাকিনি, তোরে যতদিন যেদিনে গোলাগুলির অভ্যাস থামাইব সেদিনে এলাকার ভিতরে সিন্নি দিব বুঝতি। বেটা তুই নি দিবি সিন্নি? এরে হইরে রু জীবনে সিন্নির বেলে দেখছ তুই? আই সিন্নির হেড দেখি না, তুই একবার সিন্নি বাড়ি শেষ করে আলাইছ। বেটা এটা থাকতে বেটা দিতে মাজার মাজার করে রাখলে কি দিতে বসে তো লাগাই দিবি না রে। তামস না তোর কিছু না ফোন গো শিবলি আর মুর্শিদ আই হোক ইতারা ডিসিশন লইব অবজা। অনু মারে এক গ্লাস পানি দিয়া যা। কই যাইতাছো? একটু ঘুরে আই। হ্যাঁ
একটু ঘুরাই। শোনো, ওই মাঞ্জা মাইরা সারাদিন বন বন করে ঘুরে লেগে তোমার দিন চলবো নাকি? আমেরিকা থেকে তোমার কোন বাপে মাসে মাসে ডলার পাঠাইবো তোমার লেখা? আরে তুমি তো জমিদারের পোলা না, বৈসা বৈসা বাপের হোটেলে কতদিন মজা মারবা? কি কথা কইতেছ না যে, নাকি আমার কথা তোমার মাথায় ঢুকতাছে না? আব্বা কি শুরু করলেন, সকাল সকাল ভাইয়া নিয়ে পড়ার আপনার কোনো দরকার ছিল? আরে আপনি অবজান, আপনার লাইফে এই তো আপনার ভাই মাথায় উঠে গেছে না, লেখাপড়া তো কিছুই করলো না। ওই কি করবি তোর কি? আমাদের চোদ্দ গোষ্ঠীতে কে এমন লেখাপড়া করে উড়াই ফেলছিল যে ভাইয়ের আপনি মাস্টার বানাইতে বসে আছেন? হ আমার বাপে তো চাষা ছিল, আমরা বাপ পুত্র জনে রই দে বানে সারাদিন কষ্ট করছি, দুই বেলা দুই মুঠা ঠিক মতো ভাতও খাইতে পারি নাই, অনেক কষ্ট করছি ব্যবসা করে আজ দুইটা পয়সা জোড়াইছি, এর লাগে তো আপনারা এই সুন্দর সোফায় পয়সা আমার লোকে মুখ লাড়াইতে পারতেছে। আচ্ছা আব্বা, আমি কি কইছি যে আমি কিছু করব না? হ আপনি কর নাই যে আপনি কিছু করবেন না, আপনি তো করবে, তবে কখন? আমি ওই কপরে গেলে। আচ্ছা বাবা, কাজ কাম তো কিছু পাওয়া লাগবে নাকি? আর আপনার ছেলে কি যে সেই কাম করবার পারে? আমার পুরাই কি আর যে সেই কাম করবার পারে? কে আপনি কি লেখাপড়া শিক্ষা একেবারে বিদ্যাসাগর হয়ে গেছেন নাকি? আপনার ব্যাংকে চাকরি দিব এই আশা করে পয়সা রয়েছে নাকি আপনি ফিল্মের হিরো হইবেন? আব্বা আইডিয়াটা তো খারাপ দেন নাই, অবশ্য জামাই আমারে কয় আমি নাকি অনন্ত জলিলের মত। থাক ভাই আর বলিস না, থুথু দে মানুষের নজর লাগিয়ে যাবে। এক্সকিউজ মি, তোকে মাথায় কি গ্যাস ঠিক হয়েছে নাকি? তোকে পাগলা গারদে পাঠান লাগবো। আপনি যান পাগলা গারদে, আমাদের দরকার নাই, আর টাকা পয়সা নিয়ে আপনি কবরে যান। দেখবা তোর লোকের পালা শিবলি লেখাপড়া শেষ করছে, অরে দেখ আর তোরও দেখ। আমার দেখুন মানে আমার কি সিংহ যাইছে নাকি? আরে বল, আমি কি এ কথা কইছি নাকি? মাইন্সে ওরে কত ভালো করে আর তরে। আচ্ছা আমি কি মাইন্সেটা সিন্ডাইছি? দেখ বাপ আমার বয়স কম অনেক, কেন অনেক কষ্ট কইরা অনেক পরিশ্রম করিয়া এই ব্যবসা জোড়াইছি, তোর মায়ের বাচ্চা নাই, আর যদি তোর মায়ের বাচ্চা থাকতো তাইলে তোর এই অবস্থা হইতো না। আমি কই কি এইসব ব্যবসা বাণিজ্য আমি থাকতে থাকতে সব তুই বুঝালো। দেখেন আব্বা এইসব দোকানদারি ফোকানদারি আমার দেওয়া হইব না, আমার এখন কাজ আছে, আমি একটু আহি। আমার কথা ভুল বুঝে যা। আরে ভাই কি ব্যাপার জানান, সবাই তোর চারটা আসতে বলিস নি? এই তো সবাই তো ফোন দিচ্ছি, সবাই ব্যাপারটা জানে। কটা বাজে এখন? 4:30। তোমাদের কোনো টাইম সেন্স নেই। সাগর ভাইরা কোনো কামেন না? কামেন না, ফোন তো দিছিলাম, এখন কি সবারই মার্কিং করে আইতে করতে হবে নাকি? এখন তো এত কথা বাড়িয়ে লাভ কি? ওই সাগর জামসদ একটু ফোন দে। কেন তুই ফোন দিতে পারছিস না? আমার ফোনে নেটওয়ার্ক নাই। ফোনটা দে। তোর কাছে যে ফোন আমার কাছে একই ফোন, আমার তো নেটওয়ার্ক আছে। ফোন দে, তুই ফোনটা দে, সমস্যাটা কি, কোন জায়গায় সমস্যাটা, ফোনটা দে। আমি কি আর সাগরের মতো কঞ্জুস? নাম্বারটা লিখেন 0162020 9 8।
জামশেদ ভাই, কোথায় আপনারা? কি কিভাবে কখন? আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। কি হয়েছে অনু? মানিক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে? সেসব কথা পরে হবে, এখন হাসপাতালে চলো। হ্যাঁ চলেন। আপনাদের রোগের জন্য 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে, জলদি রক্তের ব্যবস্থা করুন। তুমি রক্তটা দিয়ে দাও না। রক্ত তো দেওয়া আছে, কিন্তু আমার তো লো প্রেশার, রক্ত তো নিজেই পাচ্ছি না। আমি বোকা, রক্ত দিলে কিচ্ছু হয় না। এই তোরা কোথায় নিয়ে যা, যা মানিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই 1 ব্যাগ রক্ত দরকার। তোর না ও নেগেটিভ রক্ত? আসলে দোস্ত আমি দিতাম, বাট আম্মু বকা দিবে, বুঝছো? তাই দিতে পারবো। কি বললি? আচ্ছা হ্যালো, ওই মানিক অ্যাক্সিডেন্ট করছে, এখন তো 1 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগতেছে। তোর তো ও নেগেটিভ, তুই আসতে পারবি? আসলে আমার তো সামনে পরীক্ষা, তাই ব্লাড দিতে পারবো না। আয় না প্লিজ। আচ্ছা ঠিক আছে। ও ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। হঠাৎ করে ফোন আপনার? ও রক্তের জন্য? ও ভাইয়া, অ্যাকচুয়ালি এখন তো আমি দিতে পারবো না, ফ্যামিলি খুবই ঝামেলা আছে। সরি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমি রক্ত দিতে পারবো না। আরে ভাই, কত মানুষই তো আছে রক্ত দেওয়া। ভাই আমি তো ছিটাঙ্গি নাই। ওস্তাদ, খবর কিছু শুনছেন? তোর তো যত খবর আছে অত খবর তো টেলিভিশনেও নাই কে ভাই। জামাইলার একটা টিভি চ্যানেল খুইলা দেই, ওর খবর ওই পড়ব। ওস্তাদ আগে আমার কথা শুনেন, তারপর না হয় ফালাইয়েন। আচ্ছা খবর না কইলে যে তোর পেটের ভাত হজম হইব না, কই এই ফালা। মানিক কেতে অ্যাক্সিডেন্ট করছে সকালে। আরে কি কইতাছ? ই মানিক কইতেছি ভাই। কারতে হুনছস? এর ভাই আমারে কইছে শিবলি দল বললো এ রক্ত কুস্তাছে। মানিক তো এখন হাসপাতালে। ভাই চলেন, ওরে মিষ্টি কা ভাই আহি। আরে অ্যাক্সিডেন্ট তো করবই, চলে তো শিবলির লগে। এই যে দেখ, তোরা আমার লগে এত বছর চলতাস, তোকে কোনো বিপদ হয়েছে? কি যে কোন ভাই, ভাই দেখেন শিবলি ভাই দল বললে আইতেছে ভাই। মারুক শুনেছ আমাদের মানিক অ্যাক্সিডেন্ট করেছে? আপনাকে মানিক অ্যাক্সিডেন্ট করছে তো আমগো কি? তুমি এটা কি বললা? মানিক আমাদের এলাকার ছেলে না? ও অ্যাক্সিডেন্ট করছে, তোমার কিছু না। এই থাম দেখো মারুক, ফুল রক্তের দরকার। আছে কিনা না সেটা তো জানি না, আর থাকলে কি দিতেই বউ। আরে বাপের খাই এত বড় শরীর বানাইছি কি মানিক রক্ত দেওয়ার লাগা, মাথা খারাপ তোমাকে? দেখো মারুফ, বিপদ আবার সবার আছে, তারপর যে কোনো সময় যে কারো হতে পারে, এটা একজনের জীবন মরণ সমস্যা। দেখছেন ভাই, দেখছেন ভাই, আমাকে বদুয়া দিতেছে ভাই। দেখো ভাই শিবলি, অপায় আমরা ব্যস্ত আছি, মাথাটা খারাপ করো না, তুমি তোমার কাজ করো গিয়ে যাও।
মারুফ কি বলেছে? কথা বলিস না। এক্স্যাক্টলি শিবলির সাথে আর আমার সাথে যে মারুফের সমস্যা আছে এটা জানতাম, কিন্তু এত বড় একটা সিরিয়াস বিষয় ও ওইভাবে রিয়াক্ট করবে এটা বুঝতে পারিনি। কি করা যায় এটা তো আমাকে ভাবতে হবে। তোমরা এক কাজ করো, তোমাদের টেনশন করার দরকার নেই। রক্ত কি করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয় আমি দেখছি, ঠিক আছে? তোমরা যাও, তাহলে আমরা এখন আসি। ওকে যাও। আচ্ছা ভাই, খোদা হাফেজ। এ বুঝলি জামাল, ভাই না থাকলে কোনো কিছু ভাল লাগে না রে। ভাই নাই। জামাল কি খবর ভাইয়া? কি খবর সেটা শুনে আপনার লাভ কি? রাগ করছো? আরে রাগ করবো কি আপনার লাগে। কি জামাল তোমার খবর কি? পুরান পাগলের ভাব নাই, আবার নতুন পাগল আইছে এখানে ভাত জোটার লাগিয়া। এভাবে বলছো কেন ভাইয়া? প্রবলেম সবারই আসতে পারে। আজকে মানিক সমস্যা পড়েছে, কালকে তুমি পড়তে পারো, পরশু আমি পড়তে পারি, তারপরের দিন ও পড়তে পারে। এটা আসলে আমাদের ব্যক্তিগত সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা। তোমাদের বুঝতে হবে জিনিসটা। তার রক্ত দরকার হচ্ছে, তাই বলে এ না যে তুমি পরশু দিন কিংবা কালকে তুমিও রক্তের জন্য প্রবলেমে পড়বে না, তুমিও পড়তে পারো। তো আপনি এখন কি বলবেন, আপনি কি কইতে চাচ্ছেন ওটা বলেন। বলতে চাচ্ছি আমাদের এই সমস্ত রক্তের যখন প্রবলেম ক্রিয়েট হয়, যখন আমাদের রক্তের দরকার হয়, তখন আমাদের রক্ত দিয়ে সাহায্য করা দরকার। আমাদের সামাজিক ভেদাভেদ ভুলে, আমাদের গ্রুপিং ভুলে আমাদের একে অন্যের সাহায্যে এগিয়ে আসা উচিত। তোমরা কি এটা ফিল করো না কখনো? এটা ফিল করা উচিত ভাইয়া, তোমরা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কালকে ধরো তোমার বাবার সমস্যা হলো, কে রক্ত নিয়ে এগিয়ে আসবে বলো? আমি এগিয়ে আসবো, কামাল এগিয়ে আসবে, শিবলি এগিয়ে আসবে, নাকি শহর থেকে কেউ এগিয়ে আসবে? তাহলে তাদের মধ্যে যদি তোমাদের এ ধরনের প্রবলেম থাকে তখন কি করবে তুমি? বিষয়টা কি ভেবে দেখেছো কখনো জামাল? বিষয়টা ভাই, আপনি যে কথাটা কইছেন ভাই, সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোলা দিয়েছেন। আমি সেটা ভাববো। আমি জানি তোমরা খুবই ভালো ছেলে, তোমরা জাস্ট একটু ভুল বোঝাবুঝির কারণে এতটুকু সৃষ্টি হয়েছে। তোমরা যদি নিজেদের ভুলটা বুঝতে পারো, আমি জানি যে আমাদের তরুণ সমাজ অনেক এগিয়ে যাবে। জাস্ট তোমাদের ভুলগুলো বুঝতে হবে ভাইয়া, তাই না? তো আমরা কি দাঁড়ালো, এখন থেকে আমরা পুরো উদ্যমে কে কখন রক্ত নিয়ে সমস্যা পড়লো এটা দেখবো না। আমাদের সকল ভেদাভেদ আমরা ভুলে যাব, পুরো উদ্যমে আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে রক্তের জন্য ঝাঁপিয়ে পড়ব, কি বলো তোমরা? হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা খুব সুন্দর একটা কথা কইছে। আমি খুব খুশি হলাম ভাইয়া, আর আমি এটাই তোমাদের কাছে চাচ্ছিলাম। একটা বিষয় খেয়াল করেছ, প্রয়োজন রক্তের কখনোই অভাব হয়। আমার মামাও রক্তের অভাবে মারা গিয়েছিল। আমি আগে কখনো রক্ত দিইনি তো তাই ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ তোমরা আমাকে সবাই মাফ করে দিও। আল্লাহ মাফ করেছে। যদি শেষ মুহূর্তে মানিক ভাইয়ের জন্য রক্ত না পাওয়া যেত তাহলে কি অবস্থা হতো বলো তো শিবলি ভাই? নার্গিস মোর্শেদ ভাই রক্তটা ম্যানেজ করে দিছে, বুঝলে? বুঝলে হইতো? হ্যাঁ মোর্শেদ, রক্তদানের বিষয়টা সবাইকে একটু বুঝিয়ে বলতো। ওকে, বেসিক্যালি হচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 9 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার, রক্ত স্বল্পতা, ডেলিভারি কেস সহ আরও অনেক কারণে রক্তের প্রয়োজন হয়। রক্ত এমন একটা ঔষধ যে ঔষধটা ফার্মেসিতে পাওয়া যায় না, দিতে হয় মানুষের শরীর থেকে, বোঝা যাচ্ছে? তো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের জীবনটা। আর আমরা যদি একটু কাজ করি রক্ত দেওয়ার ক্ষেত্রে, আমরা অনীহাটাকে যদি বাদ দিই তাহলে আমাদের জন্য বেস্ট হবে। আর এটা ভাবতে কেমন লাগবে,
যে আমার তোমার দেওয়া রক্তে একজন মানুষ সুস্থ সাবলীলভাবে জীবনযাপন করছে, এর চেয়ে বড় তো আর কিছু থাকতে পারে না, নাকি? পারফেক্টলি। সো আমাদের শপথ হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে রক্ত দিই জীবন বাঁচাই, রক্তের বন্ধনে আমরা একে অপরকে একত্রিত করি, এ হোক আমাদের আজকের থেকে স্লোগান। শিবলি ভাই, এখন কী করবো আমরা? আমাদের সমাজে অনেক ধরনের সামাজিক সংগঠন রয়েছে, কিন্তু রক্তদান সংগঠন খুবই সীমিত। অ্যাকচুয়ালি ঠিক বলেছি। হ্যাঁ, আমরা সবাই মিলে একটা সংগঠন করলে মানে বেটার হয়। তো আমার সাথে অবশ্যই আছি, অবশ্যই থাকবো ভাই। আপনার সাথে থাকে এ পর্যন্ত কত ভালো কাজ করলাম, আর এটা তো একটা মানুষের রক্তদান বিষয়ে কোনো একটা কাজ, এটা হচ্ছে ভালো কাজ আর কী হতে পারে বলো? আমরা অবশ্যই থাকবো, সবসময় থাকবো, আর এসব কাজ করলে তো আল্লাহ তাআলা খুশি হয় আমাদের প্রতি, তাই না? আমরা অবশ্যই থাকবো, সমস্যা নেই। আচ্ছা, আজকে না মানিক ভাইকে হাসপাতাল থেকে ছাড়ার কথা, তোমরা দেখতে যাবে না? এই জামশেদ একটা ফোন দিয়ে বলতো, আমরা সবাই হাসপাতাল আসছি। এই চল সবাই, হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই। ওকে চলো। আপনি কেমনে বুঝলেন? আরে দেখতাছ না কলেজে মাইয়া গানা গোনা বাইরে গেছে। আচ্ছা এত লেখা পড়া লাভ কি? এই তো পাতিলি মাজন লাগে। তখন কি আর সেদিন আছে রে ভাই, মাইয়ারা এখন লেখাপড়া অনেক আগাইয়া গেছে। আপনারা কি জানেন না, মাইয়া গো লেখাপড়া সরকারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করছে। বাদ দাও তো ভাই এসব কথা। কেমনে বাদ দেবো ভাই, আমাদের দেশের মাইয়ারা যদি উন্নত বিশ্বের মাইয়ার মতো লেখাপড়া কইরা সমাজ পুরুষদের সাথে সমান তালে আগাই যায়, তাহলে আমাদের দেশটা উন্নত বিশ্বের মতো পৃথিবীর মধ্যে এক সময় সেরা দেশ হিসেবে গণ্য হইব। ভাই কিরকম দৌড়াইতেছস কে? আপনি আপনার আমার লোকে আইতে আইতে কিছু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এর মধ্যখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করছি, তার মধ্যখানে হার্ট ব্লক ধরা পড়েছে, আর এই হার্ট ব্লকটা মেজর অপারেশন করতে হবে, এখানে প্রচুর রক্তের প্রয়োজন, আর আপনারা যত দ্রুত সম্ভব এই নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, আমগো মধ্যে তো কারো এই নেগেটিভ রক্ত নাই গা। তুই চিন্তা করিস না, আমি ব্লাড ব্যাংকে যাইতে আসি, পুরো শহর তন্ন তন্ন করে ফেলামু, আমি রক্ত লই আমুই। এ আয় আমার লগে আয় তোরা। রোগীকে বাঁচানো সম্ভব হবে।
ব্যাপার তোমরা তোমরা কি আমার লগে তামসা করতে আইছো এমনি আমার বাবার অবস্থা ভালো না তোমরা আমার লগে করতে আইছো ফাইজলামি দেখ তোর এই বিপদের টাইমে আমরা আসবো না এটা ভাবলি কিভাবে রক্তের সমস্যা এটা কোনো ছোট সমস্যা না এটা অনেক বড় একটা সমস্যা আসলে এই সমস্যা সমাধান করতে হলে আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে আমাদের ভেদাভেদ এবং কি রাগ ক্ষোভ এগুলো ভুলে গিয়ে আর ভয় ভীতি যতগুলো আছে সবগুলো ভুলে গিয়ে আমাদেরকে রক্তের সমাধান করতে হবে আর আমরা কি এমন জিনিস দিচ্ছি যে জিনিস আমরা আর পাবো না কখনো অনলি তিন মাস পরপর নতুন নতুন সেল হচ্ছে যে সেলগুলোতে আমরা নতুন রক্ত পাচ্ছি পুরান রক্ত তিন মাসের মধ্যে এমনিই নষ্ট হয়ে যাবে সো আমরা যদি নতুন রক্তটা কাউকে দিয়ে ফেলি তাহলে একজনের লাইফ বেঁচে যাবে আমরা আসছি তোদের এই সমস্যার সমাধান করার জন্য শুধু তোর না পুরো দেশবাসীকে আমি এটা বলবো আপনারা রক্ত দিতে এগিয়ে আসুন ভাই তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ অনু আমাদের অনেক আগে ফোন দিয়েছিল তাই আর দেরি না করে ছুটে এসেছি আমাদের রক্ত গ্রুপ এই নেগেটিভ আমার রক্ত কথা তো ওরা বলবো তোর রক্ত দিবা সত্যি তোমরা আমার বাবার রক্ত দিবা মানব সভ্যতার ইতিহাস দাঁড়িয়ে আছে রক্ত বিসর্জনের উপর কেউ রক্তপাত ঘটিয়ে আধিপত্য বিস্তার করে শাসন করেছে কেউ বা সেই শাসনের অবসান ঘটিয়েছে রক্তপাতের মাধ্যমে পূর্বপুরুষদের এই আত্মত্যাগের কাছে আমরা ঋণী সেই ঋণ শোধ করতে হয়তো পারবো না কিন্তু কিছুটা তো পরিশোধ করতে পারবো তাদের মতো শরীরে সবটুকু রক্ত বিসর্জন দিতে হবে না কেবল সামান্য একটু অংশ যেটুকু দিলে শরীরের কোনো ক্ষতি হয় না অথচ একটি জীবন রক্ষা পায় স্বাধীনতা অর্জনের জন্য পূর্বপুরুষেরা বুলেটের আঘাত সহ্য করেছেন আমরা কি পারি না সামান্য এতটুকু সুয়ের আঘাত সহ্য করতে সকল হিংসা বৈষম্য অজুহাত ভেঙে শুধু মানবতার জয়গান কি গাইতে পারি না প্রতি বছর এদেশের প্রায় 9 লক্ষ প্রাণ রক্তের অভাবে ছটফট করে সেই প্রাণগুলো তো আমাদের কেউ আমাদের ভাই বোন কিংবা আপনজন আসুন নিজের দেহের সামান্য একটু রক্ত সঞ্চারিত করি সেই প্রাণগুলোকে বাঁচানোর জন্য ছড়িয়ে দেই প্রাণের সঞ্চারণ ছড়িয়ে দেই প্রাণের সঞ্চারণ